হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে একজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন। আমার সাথে আছেন ডিআইজি রংপুর দেবদাস ভট্টাচার্য। স্যার, রংপুর আমরা যতটুকু জানি অত্যন্ত একটি দরিদ্র এলাকা এবং উত্তরবঙ্গের এই এলাকাটি আমাদের সবার কাছে খুব পরিচিত, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের এলাকা। কিন্তু তা সত্ত্বেও আমরা জেনেছি যে রংপুরে সেইভাবে ইন্ডাস্ট্রি হয়নি, রংপুর সেভাবে অতটা উন্নত হয়নি বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায়, এবং দরিদ্র লোকের সংখ্যা সেখানে বেশি। স্যার, রংপুরে পুলিশের সর্বোচ্চ দায়িত্ব পালন করতে গিয়ে আপনি কি কি অবস্টেকল ফিল করেন? আর্থিকভাবে তারা গরিব, কিন্তু এই অঞ্চলের মানুষের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে ওরা কিন্তু খুব সহজ সরল প্রকৃতির, সেটি হচ্ছে একটা দিক। আর এটি সাবেক রাষ্ট্রপতির এলাকা, সেটি যেমন ঠিক, মাননীয় প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়িও কিন্তু রংপুরে, রংপুরের পীরগঞ্জে। তো রংপুরের যে দারিদ্র সেটি কিন্তু এখন আগের মতো নাই, সেটি অনেকটাই মাননীয় প্রধানমন্ত্রীর যে নিরলস পরিশ্রমে বিভিন্ন ধরনের যে পদক্ষেপ গ্রহণের ফলে এখন কিন্তু মানুষ অনেকটা অর্থনৈতিকভাবেই স্বাবলম্বী। এবং একটি তথ্য আমি আপনাকে দিতে চাই যে এখানে সৈয়দপুর যে এয়ারপোর্টে প্রতিদিন 10 থেকে 11টি ফ্লাইট কিন্তু আসা যাওয়া করে। তো এটা থেকে বোঝা যায় যে মানুষের যে অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক যে সচ্ছলতা সেটি কতটুকু। রংপুরের মানুষ সহজ সরল, সেই অর্থে তো আপনার অন্যান্য এলাকায় যেভাবে ক্রাইম হয়, মানুষ যেভাবে মাদকের সাথে জড়িত, মানুষ যেভাবে সন্ত্রাসের সাথে জড়িত, আপনাকে তো এই এলাকায় নিশ্চয়ই অতটা সেটা ফেস করতে হয় না। রংপুরের এখানে 8টা জেলা, তো 8টার মধ্যে 6টি জেলায় হচ্ছে সীমান্তবর্তী জেলা। তো সেই কারণে আমাদের যে মাদক বা চোরাচালান এগুলো কিছু কিছু ঘটনা ঘটে থাকে, এই ধরনের অপরাধ সংগঠিত হয় এবং আমরা সেগুলা, এই অপরাধগুলো মোকাবেলাও করে থাকি। স্যার, আমরা জানি যে সামনে আসছে পূজা, রংপুরে হিন্দু সংখ্যা কিরকম? হ্যাঁ, আছে অনেক, প্রচুর প্রচুর হিন্দু ধর্মাবলম্বী আছে এখানে, প্রচুর উৎসব নিশ্চয়ই আগে হতো, এবার তো করোনাকালীন সময়ে আপনারা নিশ্চয়ই একটা লিমিটেশনসের মধ্যে পূজা উদযাপন করবেন, এবং সেই পূজা নিয়ে আপনাদের প্রস্তুতি এবং পূজাটি কেমন হবে? রংপুর বিভাগে গত বছর 5,200-এর উপরে পূজা হয়েছে, এবার করোনার কারণে কিছুটা কমে যাবে, প্রায় 100-এর মতো পূজা কমে যাবে। তো যেহেতু করোনা কোভিড-19 পরিস্থিতির কারণে আমরা একেবারে সীমিত আকারে, যেহেতু এটি একটি ধর্মীয় উৎসবটাকে বাদ দিয়ে দুর্গাপূজা পূজাটি করার জন্য আমরা সবাইকে অনুরোধ জানিয়েছি এবং তারাও সেইভাবেই প্রস্তুতি নিচ্ছেন। স্যার, আপনি তো চাকরির প্রয়োজনে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আপনাকে পোস্টিং নিতে হয়েছে, এই যে জায়গা বদল করে একটি নতুন জায়গায় গিয়ে আইন শৃঙ্খলার দায়িত্ব নিতে হয়, নতুন জায়গাটির সাথে অভ্যস্ত হতে হলে আসলে কি কি গুণাবলী থাকা দরকার? না, এটি আমাদের জন্য আমি মনে করি যে একটি বিরল সুযোগ, কারণ সরকারি চাকরির সুবাদে বাংলাদেশটাকে একেবারে প্রত্যন্ত এলাকাকে আমাদের চেনার সুযোগ হয়ে যায়, সেটা বলা যায় যে সরকারি খরচ। সমস্যাটি তৈরি হয় সেটি হচ্ছে যে যখন একজন পুলিশ সদস্য তার পরিবার, তার সন্তান সন্ততি বড় হয়ে ওঠে, তাদের শিক্ষার জন্য একটি সমস্যা দেখা যায় যে হয়তো এক জায়গায় তার সন্তানটি পড়াশোনা করছে, বদলি হয়ে গেলে সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এই একটি ভোগান্তির শিকার হতে হয়। আমাদের বর্তমান যে মাননীয় আইজিপি মহোদয় স্যার যোগদান করার পরে একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছেন যে আমাদের পুলিশের জন্য প্রত্যেকটি বিভাগে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান, যাতে করে এই যেটা আপনি বললেন যে বদলির চাকরি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেও যাতে করে আমাদের সন্তানদের পড়াশোনার ক্ষতি না, কোনো ধরনের ক্ষতি না হয়। স্যার, আপনার নাম হচ্ছে দেবদাস ভট্টাচার্য, একদিকে আপনার চেহারা নায়কের মতো কিন্তু নাম আপনার দেবদাস, শরৎচন্দ্রের উপন্যাসের দেবদাসের সাথে আপনার কি কোনো মিল আছে? না, দেবদাস এটা শরৎচন্দ্রের একটা চরিত্র ছিল, সেই চরিত্রটা সেই চরিত্রের জায়গাতেই আছে। আমি ব্যক্তিগতভাবে একজন ভালো মানুষ হিসাবে থাকতে চাই, আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। স্যার, করোনাকালীন সময়ে, করোনার আগের জীবনে আপনার যা উপলব্ধি ছিল, করোনার পর আপনার জীবনের উপলব্ধির কোনো পরিবর্তন এসে থাকলে সেটিকে আমাদের সাথে একটু শেয়ার করবেন? সেই উপলব্ধিটি আগেও ছিল, আমার কাছে উপলব্ধির তেমন পরিবর্তন হয়নি, কারণ আমার যেটি মনে হয়েছে যে মানুষ, আমরা কিন্তু সবসময়ই অসহায় প্রকৃতির কাছে, কাজেই আমরা যদি এই নিজেকে বেশি অহংকার না করি, গর্ব না করি, তাহলেই আমরা ভালো থাকতে পারি, পরিবেশকে ভালো রাখতে পারি, আমার প্রতিবেশীকে ভালো রাখতে পারি। আর করোনা আছে, সেই করোনা নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে হয়তো আরও কিছুদিন,
তবে আমরা মনে হয় আমার বিশ্বাস করি যে করোনাকে আমরা জয় করতে পারবো।